তুই কোথায়? দাদা এসেছিস? হ্যাঁ দাদা। ওরে কার্তিক, বলো তোর না পারে আমার বুকটা জানি কিনা ধরপড় ধরপড় করে রে কার্তিক। দাদা বল, আমি কে জানি হারিয়ে ফেলেছি। আমি জানি দাদা, আমি যে তোমার একমাত্র আদরের ছোট ভাই। এই পৃথিবীর মধ্যে শত কিছু বাঘ হয়, ভাইয়ের মন কখনো বাঘ হয় না দাদা। অবশ্যই। হ্যাঁ, তুমি যে তোমার প্রাণের চেয়েতে বেশি আমাকে ভালোবাসো আমি প্রতি মুহূর্তে দেখেছি, আমি প্রতি ক্ষণে দেখেছি। আমি যেখানে গিয়েছি তুমি আমার ছায়ার মতো লেগে আছো। দাদা বল, আমার কি মনে হয় জানো? মনে হয় যে সত্যি কি তুমি আমার বড় দাদা, না তুমি আমার বাবা। ওরে কার্তিক, দাদা এই কথা বলি আমাকে দুঃখ দিচ্ছিলাম ভাই। আজ আমার কি মনে হয় জানো, বাবা যে পরপালে চলে গিয়েছে তাতে আমার কোনো দুঃখ নেই। দাদা বল, আমি তোমাকে একটু প্রণাম করতে চাই। তোকে আশীর্বাদ করে রে কার্তিক, বাবা যে পরপালে চলে গিয়েছে। দুঃখিনী মা, দুঃখিনী সন্তান, তুই বেঁচে থাক, বেঁচে থাক। বাবা চলে গিয়েছে তাতে আমার কোনো দুঃখ নেই, কেন জানো? বাবার অভাবটা আমি বুঝতে পারিনি। ওই তো চেয়ে দেখো কত মানুষ আমাকে সবাই ভালোবাসে। আমি যখন খিদায় কাতর হয়ে ঘুরি আমাকে কতজনে কিছু খেতে দেয়। আমি যখন রাস্তায় আসি সবাই আমাকে দেখে বলি, ওই তো কার্তিক যাচ্ছে, ওর বড় ভাই গণেশ, গণেশের প্রাণের চেয়ে প্রিয় সেই। আমি সেই তোমার দাদা কার্তিক। এই পৃথিবীর মধ্যে, পৃথিবীর মধ্যে আমার বাবা নেই, আমি বাবার অভাবটা বুঝতে পারিনি। ওরে কার, শুধু তোমাকে ভালোবেসে। অবশ্য তুমি তো আমার সব দাদা। কার্তিক বলো, বাবাকে দেখে কি দেখিস নি? না আমি বাবাকে দেখিনি। আমি বাবাকে দেখেছি কার্তিক, বাবাকে কাঁধে নিয়েছি, বাবাকে শ্মশানে নিয়ে গেছি, সাত পা ঘুরে বাবার মুখে আগুন দিয়েছি। আমার বুকটা দাও 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 করে আগুন ধরে রে কার্তিক, যখন বাবার কথা মনে হয়। তুই তো বাবাকে দেখিস নি রে কার্তিক। দাদা বল, আমি বাবাকে দেখিনি তাতে কি হয়েছে? আমি তো তোমাকে বাবার মতো ভালোবাসি কার্তিক। তুমি যদি না থাকো, বাবা চলে গেছে তাতে আমার কোনো দুঃখ নেই, বাবার স্মৃতি আমার মনে নেই। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও দাদা, তাহলে এই পৃথিবীর মধ্যে আমি আর কাকে নিয়ে বাজাবো? যতদিন আছি আমি চাই না আমার বাবার কোনো অংশ। আমি শুধু তোমাকে চাই, আমি শুধু তোমাকে চাই, আমি শুধু দাদাকে চাই। যখন বাবার কথা মনে হয় রক্তের বাঁধন যদি হয় ছিন্ন কার্তিক, আজও পর্যন্ত এই ঘরে তোর কারণে আর মার কারণে তোর বৌদি এই বাড়িতে আসি নেই গে কার্তিক। শুধু মার কারণে ভুক্তা খেতে চৌসুর হয়ে যায় কার্তিক। দাদা বল, আমি আর তোমাকে এমন কিছু বলবো না যাতে তুমি কষ্ট পাও, যাতে তুমি সেই অতিথি গুলা বলে যাও। কষ্ট বোঝা আমার বাড়িতেই হবে কার্তিক, বুঝতেই হবে। দাদা এই পৃথিবীর মধ্যে যার কেউ নেই তার তো ভগবান আছে, আমার আছো তুমি। ভগবান একটু গরিব করে এই পৃথিবীতে বলেছেন কার্তিক, তোকে আমরা ধুতি দিতে পারি না, তোকে আমরা শার্ট কিনে দিতে পারি না। আমার মনে খুব দুঃখ করে কার্তিক, খুব দুঃখ হয়। রাখার জায়গা নাই আর।
থাকতো পিতা বেঁচে এ দুঃখ বুঝতো আর মনে ও দুঃখ মন মনে কাটা বেঁচে এ দুঃখ বুঝতো আমার সে ও দুঃখ বলবো তার কাছে আমার দুঃখের নিবারণ আমি গো দুঃখ করছি রে ভাই দুঃখিনী মার দুঃখিনী সন্তান দাদা মাঝে খুব কষ্ট আমি জানি দাদা আমি জানি আমি আর তোমাকে কোনো কষ্ট করতে দিব না হ্যালো যতদিন এইতে এক ফোঁটা রক্ত আছে পেন্সিল হলে আমার জীবন দিয়ে হলেও আমি তোমার জন্য আমার গর্ভধারিণী মায়ের জন্য আমি রাত দিন পরিশ্রম করে যাব তবু তোমার ওই চোখের জল আর বসতে দিব না তোমার এক ফুটা জল যে আমার বুকের শত ফুটা রক্ত হ্যাঁ দাদা তুমি আর কেঁদো না তুমি তো গাছের ছায়ের নিচে বসো আমি দেখি গরুগুলো ছেড়ে দিয়েছি সারাদিনই যা মাইনে পাবো সেই মাইনে দিয়ে আমার সেই ভগবান আমার মায়ের জন্য সাদা শাড়ি নিয়ে যাব দাদা অবশ্যই কার্তিক যা মাইনে পাবো দোকানের মাইনে গিয়ে এটা সাদা শাড়ি আর কিছু শুকনা খাওয়ান ঠিক আছে আমি আর পারছি না দাদা আমি হচ্ছে খুদায় ক্লান্ত হয়ে গেছি মাঠে ঢুকে পড়েছে পদ্মা দেবী থেকে উঠেছে ওদের পঞ্চাপটা কেড়ে নিবে এখন রাখালের দল যখন আমার পিতার সাথে গৃহে যাচ্ছি কেন কেন কেন